শ্রীলঙ্কার পক্ষে বিরল কিছু রেকর্ডের মালিক লাতিস মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে তার রয়েছে 5টি হ্যাটট্রিক, টানা 4 বলে 4 উইকেট নেওয়ার কীর্তি আছে এই বোলারের। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। লঙ্কান ক্রিকেট থেকে আরও একটি তারকা খসে পড়ল। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাতিস মালিঙ্গা। মঙ্গলবার এক টুইট বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ওয়ানডে আর টেস্ট ছেড়েছিলেন অনেক আগেই, বাকি ছিল কেবল টি টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকেও এবার না বলে দিলেন মালিঙ্গা। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমার টি টোয়েন্টির বুটজোড়া তুলে রেখেছি, সব ফরম্যাট থেকে বিদায় নিচ্ছি। আমার এই যাত্রায় যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। সামনের বছরগুলোতে তরুণ ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই। 17 বছরের কেরিয়ারে যেসব দলে খেলেছেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বের একমাত্র বোলার হিসেবে 2টি ডাবল হ্যাটট্রিকের মালিক লাতিস মালিঙ্গা। চোটের সঙ্গে লড়াই করতে গিয়ে 2010 সালেই টেস্ট থেকে বিদায় নেন মালিঙ্গা। ওয়ানডে থেকে অবসরে যান 2019 সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে। লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি পেসার মনে করা হয় মালিঙ্গাকে। টেস্ট কেরিয়ার বড় না হলেও 30 টেস্টে 101 উইকেট, সীমিত ওভারের ক্রিকেটে দলের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন তিনি। 226 ওয়ানডেতে নামের পাশে 338 উইকেট, 83টি টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন 160টি। ইয়র্কার মাস্টার ক্ষেত্র এই পেসার ফ্র্যাঞ্চাইজিস লিগে ছিলেন হটকেক। 2008 সালে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নেয় মালিঙ্গাকে, সেখানেই কাটিয়েছেন কেরিয়ারের 10টি বছর। আইপিএলে 122 ম্যাচে উইকেট নিয়েছেন 170টি। দলের হয়ে 3টি আইপিএলের শিরোপা, 2টি চ্যাম্পিয়ন্স লিগ এবং 1টি পার্পল ক্যাপ জিতেছেন ডানহাতি এই পেসার। পরে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কাজে লাগায় বোলিং মেন্টর হিসেবে। মালিঙ্গার মিরাকল, শ্রীলঙ্কার পক্ষে বিরল কিছু রেকর্ডের মালিক মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে তার রয়েছে 5টি হ্যাটট্রিক, টানা 4 বলে 4 উইকেট নেওয়ার কীর্তি রয়েছে 2বার। এছাড়া আইপিএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী লাতিস মালিঙ্গা। ধরনের খেলার আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।